প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি আর্থ্রাইটিস ও পঙ্গুত্বের অপারেশনবিহীন চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে আর্থ্রাইটিস এবং পঙ্গুত্ব, এই যে দুটো বিষয় একেবারেই ওতপ্রোতভাবে আসলে জড়িত সেই বিষয়টি নিয়ে, আর আমরা কিভাবে ট্রিটমেন্ট করছি পার্টিকুলারলি বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে হয়ে থাকে। আমাদের সাথে যিনি আজকে অতিথি আছেন উনি তো প্রবাসে থাকেন, তো সেখানকার ট্রিটমেন্ট পদ্ধতিটা কিরকম, আমাদের সাথে কতটুকু পার্থক্য রয়েছে সেই বিষয়টি একটু জানতে চাইব। আসলে প্রত্যেকটা দেশেই তার মতো করে প্রোটোকল তৈরি হয়, যদিও বেসিক কিছু আপনার কমন আছে, আপনার মেডিকেল প্রোটোকল আছে, সেটা সবাই মানে, কিন্তু ট্রিটমেন্টের ক্ষেত্র বা রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে স্পেশালি এক এক কান্ট্রিতে এক এক রকম ডেভেলপ করেছে, তাদের দেশের সিস্টেম অনেক ক্ষেত্রে এক এক রকম, আমেরিকাতে একরকম, মিডল ইস্টে একরকম, আমাদের সাবকন্টিনেন্টে আর এক রকম। তো আমরা আমরা বলবো যে বাংলাদেশে অন্তত স্পেশালি এই সেক্টরে এই বাত ব্যথা বা রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন, ডিসেবিলিটির উপরে বাংলাদেশ সরকার যেভাবে অনেক ফোকাস করেছে, তদ্রূপ এখানে প্রচুর স্পেশালিস্ট এখন তৈরি হয়েছে, যেটা আগে ছিলই না। আগে যেটা ছিল না। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমার ফোনটি নিয়ে আসি। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক আপনি টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। হ্যালো, জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি। আমার নাম আশিকুর রহমান, আমি সাতক্ষীরা থেকে বলছি। জি বলেন আশিক সাহেব, আমরা শুনতে পাচ্ছি, বলেন আপনার সমস্যাটা বলেন। আমার হাঁটুই খেলা যে করছি যে ব্যথা লাগছে, ডান পাশে, ওই বাম পাশে হাঁটুর, ডান হাঁটুর। আমার বয়স 18। আমি ডাক্তার দেখাইছিলাম, ডাক্তার আমার হলো অস্ট্রাকলডি আর ওই আর হলো ব্যথার বড়ি দিয়েছিল। আচ্ছা, ন্যাপোরক্সেন প্লাস। এখন আমার হলো সাইকেল চালালি ব্যথা লাগতেছে না, হাঁটলেও ব্যথা লাগতেছে না, কিন্তু ওই দৌড়াই গেলি মনে হয়। আচ্ছা, হয়তো কেটে গিয়েছে লাইনটা, বাট আমি বুঝতে পেরেছি উনি আঘাত পেয়েছিল হাঁটুতে। আঘাতের পর এখন উনি হাঁটতে গেলে সমস্যা নাই, বা সাইকেল চালায় উনি হয়তো সমস্যা নাই, কিন্তু হয়তো দৌড় দিতে গেলে কিছুটা পেইন হতে পারে। পোস্ট ট্রমাটিক সফট টিস্যু ইঞ্জুরি হয় অনেক সময়, সেটা হতে যে স্থানে আঘাতটা লাগলো বা হিটটা যেখানে, সেখানে তো বিভিন্ন আপনার স্কিন আছে, আমাদের সফট টিস্যু আছে, মাংস আছে, লিগামেন্ট আছে, কোনো কারণে লেসারেশন বা কোনো কারণে সেখানে ইঞ্জুরি হতেই পারে যেহেতু আঘাত পেয়েছে। তো আমি বলবো আপনার সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আপনি সাইকেল চালান। সাইকেলটা আমি প্রায় রুগীদেরকে বলি, আমাদের আমার পাশে যে রুগী আছে আমার, উনিও কিন্তু আমাদের এখানে একটা সাইকেল চালান, আমাদের এখানে মানে আমাদের একটা মানে এই রুগীদেরকে আমরা কিছু স্পেশালি স্ট্যাটিক সাইক্লিং করে থাকি। তো এই জাতীয় সাইক্লিং আপনি করতে থাকেন, এটা আপনার এই ক্ষেত্রে অনেক উপকার আসবে। আর ব্যথায় আপনি প্রতিদিন দুবেলা কুসুম গরম সেঁক দিবেন ঠিক ব্যথার জায়গাটায়, টানা 10-12 দিন দিতে থাকেন। আর ওখানে সর্বোচ্চ ব্যথানাশক কোনো মলম, যেমন বিভিন্ন ফার্মেসিতে কিনতে পাওয়া যায় ডাইক্লোফেনাক জেল বা ন্যাপ্রোক্সেন জেল, লাগিয়ে তারপরে সেঁক দেন আর সাইকেল চালাতে থাকেন, আশা করি এটা চলে যাবে। আর ক্যালসিয়াম যেটা খাচ্ছেন টানা 2 মাসের পরে বন্ধ করে দিতে হবে, কারণ 2 মাস টানা মানে যে কোনো সাপ্লিমেন্ট সেটার একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে, তারপরে ব্রেক করে দিতে হবে। যদি এর মধ্যে ভালো হয়ে যান ভালো, না হলে আপনাকে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের এই জাতীয় বা বাত ব্যথা ডিসেবিলিটি স্পেশালিস্টের কাছে যেতে হবে। তো আমার মনে হয় আপনি গরম সেঁক, মলম দেন আর সাইকেল চালান, ইমপ্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছে। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শেরপুর থেকে বলছি, আমার নাম নুসরাত। জি, আমার মানে অস্টিওপোরোসিস বলেই করছে, আমার হাতে যে কবজিটা ছিল না, সেখানে আমি ব্যথা পাই এবং মেরুদণ্ডে হাঁটুতে ব্যথা পাই, আর হাতের নখ গুলো আমার ই হয়ে গেছে, চামিচের মতো বাঁকা হয়ে গেছে। আপনার বয়স কত? আমার বয়স 26 বছর। আচ্ছা, আপনার অস্টিওপোরোসিস না রিউমাটয়েড আর্থ্রাইটিস? আর্থ্রাইটিস বলছি, আমার ওষুধ গুলা দিছে বন রোভার, তারপরে সালাজিন, মাইক্রোফিন আর বারিসেন্ট। আচ্ছা, আপনি বয়স বলছিলেন 26?
হ্যাঁ 26 আমার এই অসুখটা অনেকদিন আগে থেকে আমি আরো 10 বছর আগে ওই করছিলাম কিন্তু রোগটা ধরতে পারি নাই আপনি কি করেন কাজ কি আমার কৃষ্ণসা কিছু না আমি এমনি বেকার বসে বসে আছি আচ্ছা এখন কি সমস্যা আমার কাছে কি জানতে চাচ্ছেন আমি জানতে চাইছি যে এই ওষুধ খাইতেছি দিন চার মাস থেকে কিন্তু কোনো ইনপুট পাচ্ছি না আচ্ছা ধন্যবাদ আপনাকে ওনার 26 বছর বয়স সাধারণত অস্টিওপোরোসিস ডেভেলপ করবে না হ্যাঁ এই বয়সে হয় না ফিমেলদের আমরা 35 30 এর উপরে গেল আর উনি কিন্তু 10 বছর আগ থেকে এই সমস্যাটা ভুগছে উনি সম্ভবত রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগী সাধারণত এই মহিলাদের 15 16 17 বছর বয়স থেকে শুরু হয় অনেকের ক্ষেত্রে 20 25 বছর পরে আসে যেহেতু উনি ডিজিজ মডিফাইং ড্রাগ খাচ্ছে অলরেডি সালাজিন সালফাসালাজিন তাহলে এটি ধরে নেওয়া যায় যে উনি রিউমাটয়েড আর্থ্রাইটিস আক্রান্ত ডাক্তার সাহেব হয়তো বলেছে উনি বুঝতে হতে বলছে কারণ আর্থ্রাইটিস তো আমি বলছি 200 টাইপের আছে উনি হয়তো ওনার মতো করে বুঝেছে তো এইটার আসলে ট্রিটমেন্ট সেম প্রোটোকল এটা ডিজিজ মডিফাইং ড্রাগ খেতে হবে সেটা ডাক্তার সাহেবরা দিয়ে থাকেন বিভিন্ন রকম সেটার সাইড ইফেক্টগুলো মিনিমাইজ করতে গেলে প্রতি 3 মাস পর পর তাকে ব্লাড টেস্ট করে দেখতে হবে কোনো সমস্যা হচ্ছে কিনা পাশাপাশি ওনাকে কিছু আপনার প্রিভেন্টিভ ট্রিটমেন্ট নিতে হবে যেমন ভ্যাকসিনেশন স্পেশালি ফ্লু ভ্যাকসিন হেপাটাইটিস বি হেপাটাইটিস সি এই জাতীয় ভ্যাকসিনগুলো নিয়ে রাখতে হবে যেন তার বডিতে কারণ যখন আমরা কোনো ডিজিজ মডিফাইং ড্রাগ কাকে দাও তার ইমিউন সিস্টেম সাপ্রেস করে তাহলে যে কোনো রোগে সে যে কোনো সময় আক্রান্ত হতে পারে স্পেশালি কমিউনিকেবল ডিজিজে তো এইগুলা মেনটেন করা পাশাপাশি ওনাকে কিন্তু আসলে রিহ্যাবিলিটেশন থেরাপি চিকিৎসার বিকল্প কিছু এক্ষেত্রে 90% ইসে থেরাপি আর বাকি ঔষধ বা অন্যান্য লাইফস্টাইলটা হচ্ছে 10% আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে ওয়ালাইকুম আসসালাম আমি শাহানারা হক জি বয়স 43 জি ঠাকুরকা পীরগঞ্জ থেকে বলছিলাম আমি আসলে ব্যথার জন্য অনেকদিন ধরে কষ্ট পাচ্ছিলাম প্রায় 10-15 বছর আগে থেকে ব্যথা ছিল ইদানিং চিকিৎসা তখন করেছি যে ক্যালসিয়াম ট্যাবলেট নিওবিয়ন এসব খেতাম মাঝে মাঝে খেতে হতো আর কি ইদানিং অর্থোপেডিক ডাক্তার দেখিয়েছি তো উনি আমাকে বললেন যে আমার হাঁটুতে সিস্ট হয়েছে সিস্টের সঙ্গে আবার দুই হাঁটুতেই আসছে পানি জমছে বিভিন্ন জায়গায় পানি জমছে তো উনি কিছু চিকিৎসা আপাতত ওষুধ দিয়েছেন এখন আমার আসলে করণীয় কি এখন কি অবস্থা 20+50 ওষুধ খাচ্ছি সলিভো 375 mg ম্যাক্স প্রো আর এলজিকেল ডিএস খাচ্ছি আচ্ছা বর্তমানে কি অবস্থা আপনার মানে চিকিৎসায় যে ওষুধ খাচ্ছেন এখন কি অবস্থা এখন তো অনেকটা কম পানিটা মনে হচ্ছে যে উপরে পানিটা অনেকটা কম লাগছে আচ্ছা আর ডেফ্রল 20,000 মনে হয় এরকম একটা পাওয়ার সেটা খাচ্ছি সপ্তাহে একদিন দিয়েছে আচ্ছা আপনি ফলো আপ করেন ডাক্তার সাহেবকে দেখিয়েছেন আর মানে এই পর্যন্ত কয়েকবার না একবারই গিয়েছিলেন একবারই গিয়েছি আপাতত আচ্ছা দিদি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি প্রথমত ওনার যে সমস্যাটা আইদার হয়তো কোনো আর্থ্রাইটিস থেকে হতে পারে অনেক সময় সিস্ট মানে কোন জায়গায় সিস্ট এটা ক্লিয়ার না এটা সিস্ট যদি বোনসে হয় সেটা অ্যানাদার ইস্যু যেহেতু ডাক্তার সাহেব ওষুধ দিয়েছে হয়তো বাস জয়েন্টে কোনো ক্যাপসুলে বা কোনো কিছু সিস্ট হতে পারে এবং ইমপ্রুভ তো আমি বলবো প্রথমত আপনি যেহেতু ইমপ্রুভ ডাক্তার সাহেবের চিকিৎসায় আপনি ওনাকে ফলো আপ করবেন ওনার 1 মাস পর পর 2 মাস পর পর বা আপনি ভালো হয়ে গেলেও মাঝে মাঝে 1-4 মাস পর পর ওনাকে দেখাবেন যেহেতু আপনি একটা চিকিৎসা নিচ্ছেন তাহলে আমি আশা করি আপনার এটা আর বাড়বে না বা আপনি মেনটেন করে চলতে পারলে ইনশাল্লাহ ভালো থাকবেন এটাই হচ্ছে আমার মেইন সাজেশন কারণ আপনি যেহেতু চিকিৎসার রেজাল্ট পাচ্ছেন এখন ডাক্তার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই তবে ওনার কাছ থেকে আপনি আরও কিছু অ্যাডভাইস নিতে পারেন যে লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত আপনি কী কী এক্সারসাইজ করা উচিত বা আপনার ওজনটা ঠিক আছে কি না বা আপনি মানে পারিবারিক যে কাজগুলো করেন কীভাবে করবেন বাসায় হোম টিপস বা এগুলো ওনার কাছ থেকে নিয়ে নেবেন কিন্তু ডাক্তার চেঞ্জ করার কোনো প্রয়োজন মনে করি না ওনার চিকিৎসা আপনি বেটার আছেন ওনার তত্ত্বাবধানে আপনি চিকিৎসা কন্টিনিউ করেন মাঝে মাঝে ফলো আপ করবেন ফলো আপ না করলে কি হবে আপনি হয়তো ভালো হয়ে গেলেন ভাবলেন যে আমি ভালো ওকে আছি দেখা গেল কি রোগটা আবার হয়তো অন্যদিকে কোনো দিন কোনোভাবে মাথা ছাড়া দিতে পারে রোগ কিন্তু বসে থাকে না এটা কিন্তু ডে বাই ডে আবার হয়তো হতে পারে কিন্তু ফলো আপ করলে ডাক্তার সাথে অ্যাসেস করে ফার্দার কোনো টেস্ট লাগলে করে দেখবে এটা একটা মানে কন্টিনিউয়াস প্রসেস আমার মনে হয় আপনি এভাবেই কন্টিনিউ করেন ইনশাল্লাহ ভালো থাকতে পারবেন আমাদের সাথে আরও একজন দর্শক সংযুক্ত হয়েছে আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম নুরুন্নাহার বলছি থেকে
জি ওয়ালাইকুম আসসালাম। আপনি হচ্ছে কোরবানি ঈদের দুদিন আগে রাস্তায় পড়ে গেছিলাম, সামনাসামনি আসছিল, আঘাত পড়ে গেছিলাম। মাথা এবং পানের দিকে ব্যথাটা ভালো হয়েছিল, কিন্তু হাতে যে ব্যথাটা আর হচ্ছে মানে এটা সমাধান হচ্ছে না, ঠিক না? না, এটা সমাধান হচ্ছে না। তো ওখান থেকে আবার দিয়ে আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, আমি উত্তর দিচ্ছি। উনি পোস্ট ট্রমাটিক পিএলএডি হয়েছে, এটা আঘাত পেয়েছিল, ও ডাক্তার সাহেব রেস্টে দিয়েছে, অনেক ইমপ্রুভ, বাট এখন নতুন সমস্যা যে কোমর থেকে পায়ে টান লাগে, খিচে আসে। দিস ইজ সায়াটিকা বা পিএলআইডি বা আমরা ডিস্ক প্রোল্যাপস বলে থাকি। তো এই ক্ষেত্রে আমি বলবো আপনি ডাক্তার সাহেবকে আবার বলেন আপনার মেরুদণ্ডের একটা এমআরআই করে দেখতে, স্পেশালি কোমরের। এই ক্ষেত্রে আপনার এমআরআইটা খুবই জরুরি, কারণ আঘাত পেলে অনেক সময় হাড় সরে যেতে পারে, ডিস্ক প্রোল্যাপস হতে পারে বা অনেক কারণে অনেক কিছু হতে পারে। সেটা এমআরআই করলে খুব ক্লিয়ার সমস্যা বোঝা যাবে। এমআরআই পরে আপনাকে হয়তো বিভিন্ন প্রয়োজনীয় থেরাপি উনি দিয়ে থাকবেন বা থেরাপি চিকিৎসক ডাক্তারের কাছে হয়তো আপনাকে পাঠাবেন, আপনি হয়তো কিছুদিন থেরাপি নিলে আশা করি ইমপ্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আজকে অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ, এসটিভির দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ রাত 2টায়। ধন্যবাদ সবাইকে।